হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। কালকে কিন্তু আমাদের বাংলার আর এক জায়ান্ট ইমামি ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে প্রথম ম্যাচ জিতলো। শুধু প্রথম ম্যাচ কেন, প্রথম গোলও করলো বলা চলে, কারণ গত তিনটে ম্যাচে কিন্তু কোনো গোল করতে পারেনি ইস্ট বেঙ্গল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে গোল, এবং শুধু গোলই নয়, চার চারখানা গোল, এবং এমন একটা দলের বিরুদ্ধে যেই দল কিন্তু এই সময়ে ভারতের মধ্যে সব থেকে ভালো ক্লাব দল, ফুটবল ক্লাব দল, সেই মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু এই বছরই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। শুধু চ্যাম্পিয়ন্স লিগ খেলায় না, খুব ভালোভাবে খেলেছে, এবং সেই রকম একটা শক্তিশালী টিমের কাছে ম্যাচ এইভাবে জেতায়, এবং চার চারখানা গোল করা কিন্তু খুব একটা সহজ কথা নয়। এবং সবথেকে বড় ব্যাপার, গত এক মাস জাস্ট টিম গঠন হয়েছে এবং এক সপ্তাহ প্র্যাকটিস হয়েছে, তারপরেই কিন্তু এরকম একটা টুর্নামেন্ট এবং এত ভালো একটা পারফরমেন্স। এর ফলেই কিন্তু বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এই কাপেই নয়, এর সঙ্গে সঙ্গে অন্যান্য প্রত্যেকটা টুর্নামেন্টে আসন্ন যে আইএসএল, সেই আইএসএলে কিন্তু অনেক টিমকে কিন্তু ভাবাবে এই ইস্ট বেঙ্গল, যেটা গত দু বছর কিন্তু আমরা দেখতে পাইনি এবং খুবই সত্যি ব্যথিত হচ্ছিলাম বাঙালি হিসাবে। তবে এবারে কিন্তু অনেক কিছু হিসাব বদলে যাওয়ার পালা। আর এই টিমের তো আমরা সমস্ত কালকে খেলা রিভিউ দেবো, কেমন হলো না হলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আরও বেশ কিছু কিন্তু কথা আপনাদের দেওয়া আছে। কাল কিন্তু ডুরান্ড কাপে আরও একটা অঘটন ঘটে, যেখানে ভারতের আর এক বড় দল অর্থাৎ হায়দ্রাবাদ এফসিকে কিন্তু হারিয়ে দেয় ইন্ডিয়ান রেড আর্মি দল। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিন্তু ইন্টারেস্টিং খবর আছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খবর আছে, তারা নতুন ক্লাব স্টেটমেন্ট বার করলো, এবং তাদের যে প্রাণ ভোবরা, যার জন্য এতদিন ধরে আমরা প্রত্যেকে ওয়েট করে আছি, সেই আবিওলা দাউদারও কিন্তু আসার খবর আমরা পেয়ে গেছি, সেই খবর আপনাদের জানাবো। আর ভারতের একজন ইয়াংস্টার, যাকে নিয়েও কিন্তু গোটা ভারতবর্ষের সমস্ত ফুটবল প্রেমীরা আশায় বুক বেঁধে রয়েছে, সেই প্লেয়ার কিন্তু ইউরোপে উড়ে যাচ্ছে খেলতে, প্রথম এক দেড় মাস ট্রেনিং পিরিয়ডে যাচ্ছে। যদি এই ট্রেনিং পিরিয়ডে তিনি উত্তীর্ণ হতে পারেন, তাহলেই কিন্তু মেন টিমে চান্স পাবে। সে কোন প্লেয়ার এবং কোন দলের হয়ে যাচ্ছে, সব কথা আজকে আমরা আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা, চলুন মেন ভিডিওতে পৌঁছে যাই আর বেশি দেরি না করে। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে যেমন আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে আগে পাবেন, ঠিক তেমনই কিন্তু আমাদের ভিডিওগুলো আগে আগে দেখতে পাবেন। তো চলুন এবার এক একই সমস্ত কথা আমরা বলি। প্রথমেই যে খবরটা বলবো সেটা ভারতের ওই ইয়াংস্টারটির কথা বলবো, অর্থাৎ আপুইয়া, যাকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু আশায় বুক বাঁচছি এবং আগামী দিনে যে স্টার হতে চলেছে, সেই আপুইয়াকে সঙ্গে কিন্তু গত দু বছর ধরে নানা রকম কথা জানছিলাম, এবং যে লিগেও তিনি খেলতে পারতেন যদি না মুম্বাই সিটি এফসিতে জয়েন করতে আপুয়া। তো যাই হোক, সেটা আগেকার কথা। তো নতুন যে কথা, অর্থাৎ মুম্বাই সিটি এফসি অর্থাৎ সিটি ফুটবল গ্রুপ সিএফজি, তাদের গ্রুপে আন্ডারে তাদের সিস্টার ক্লাব অর্থাৎ বেলজিয়ামের ক্লাব লোমেল এসকেতে উড়ে গেছেন আপুইয়া, এবং সেখানে এখন ট্রেনিং করবেন প্রায় এক মাস, এবং সেই ট্রেনিংয়ে যদি তাকে কোচিং স্টাফদের যদি পছন্দ হয়, তাহলে কিন্তু পারমানেন্টভাবে অন্ততপক্ষে এই সিজনের জন্য তিনি থাকবেন ইউরোপে, বেলজিয়ামে, এবং ইউরোপে বড় ক্লাবে খেলার কিন্তু সুযোগ পাবেন, যেটা আমাদের মতো ভারতবাসীদের কাছে খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয়, এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু দারুণ গর্বের বিষয়, এত কম বয়সে, যার কিন্তু এখনও 19 বছর কমপ্লিট হয়নি, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তো চলুন এবার আজকে দ্বিতীয় খবর, অর্থাৎ ডুরান্ড কাপ নিয়ে খবর। কালকে ডুরান্ড কাপে দুটো ম্যাচ হয়েছে, আমরা প্রত্যেকে জানি, প্রথম ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দেয় ইন্ডিয়ান আর্মি রেড দল। এই ইন্ডিয়ান আর্মি রেড দল কিন্তু গত বছরও এইচ এফসিকে হারিয়ে দিয়েছিল, তবে সেবারে হায়দ্রাবাদ এফসি কিন্তু ছিল রিজার্ভ টিম, তবে এবারে কিন্তু হায়দ্রাবাদ একদম ফুল টিম ছিল, এই ফুল টিমও কিন্তু 100 গোলে হারিয়েছে, এবং খেলা সত্যি খুব ভালো হয়েছে, আক্রমণ প্রতি আক্রমণের খেলা হয়েছে। হয়তো খেলাটা যেটা জায়গায় ছিল হায়দ্রাবাদ এফসি রেড আর্মির দলের গোলকিপার অসাধারণ বেশ কিছু সেভ করে। এবং দ্বিতীয় যে খেলাটি, সেটা আমাদের বাংলার ইস্ট বেঙ্গলের খেলা ছিল, ইস্ট বেঙ্গলও কিন্তু 4-3 গোলে হারিয়ে দেয় মুম্বাই সিটি এফসিকে, সেই খেলার তো আমরা রিভিউ দেবই। তো তার সঙ্গে সঙ্গে আজকে একটা খেলা আছে ডুরান্ড কাপে সন্ধে 6টা থেকে, উড়িষ্যা এফসি নামছে কিন্তু ইন্ডিয়ান গ্রিনের এগেনস্টে। এই উড়িষ্যা এফসি আজকের ম্যাচ যদি জিততে পারে, তাহলে এবছর কিন্তু উড়িষ্যা এফসি প্রথম দল হবে যারা গ্রুপের প্রত্যেকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। তা আমরা জানি মোহামেডান স্পোর্টিং ক্লাব 3টে ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে এখন অবধি, তারাই কিন্তু র্যাঙ্ক 1 টিম হিসাবে কিন্তু গেছে কোয়ার্টার ফাইনালে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের যখন কথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটু কথা বলি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ক্লাব স্টেটমেন্ট
টুর্নামেন্ট বার করেছে, যে ক্লাব টুর্নামেন্টে আমি গতকাল যে কথাটি বলেছি সেই হুবহু কিন্তু একই কথাটি বলেছে। অর্থাৎ ঠিক যেমন প্লেয়াররা মাঠে আমাদের দলের প্লেয়ার অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, ঠিক তেমনই কিন্তু মাঠের বাইরে ফ্যানরা কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু অফ দ্য পিচ প্লেয়ার যেটা বলা হয় সেটা কিন্তু ফ্যানরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফ্যানরা এইরকম একটা কাণ্ড কারখানা করলো, এটা কিন্তু খুবই খারাপ জিনিস ঘটেছে। এবং সেটা একইভাবে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল স্টেটমেন্টের মধ্য দিয়েও কিন্তু সেটা জানানো হয়েছে। এবং আমরা আশা রাখি সভ্যতার প্রত্যেকে কিন্তু এই কথাটা বুঝবেন এবং আগামী দিন এরকম আর কিছু হবে না, এটুকু আশা করতেই পারি। এবং আর একটি কথা, যেটার জন্য কিন্তু আপনার প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন বা হোয়াটসঅ্যাপে যারা আছেন তারা হয়তো জেনে গেছেন, তো কিন্তু অন্যান্য দর্শকদের জন্য জানিয়ে দেওয়া দরকার, আবিওলা দাউদা অর্থাৎ স্ট্রাইকার আবিওলা দাউদা যার জন্য এতদিন ধরে ওয়েট, তিনি কিন্তু আগামী 5 তারিখে পৌঁছাচ্ছেন আমাদের কলকাতায়। এবং যে সমস্ত ফ্যানরা চান তাকে অভিনন্দন জানাতে তারা কলকাতা বিমানবন্দরে চলে আসতে পারেন, আমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আসতে পারেন। এবং এই আবিওলা দাউদা এতদিন আসতে পারছিল না, শুধু কিন্তু তার ভিসা প্রবলেমের জন্য, ভিসা প্রবলেম কেটে গেছে, চলে আসবে এবং তিনি কিন্তু প্র্যাকটিসের মধ্যেই আছেন, এইটুকু বলে দেওয়া ভালো। সেহেতু কিন্তু আমরা আসন্ন ডুরান্ড কাপেও কিন্তু তাকে দেখতে পারি মাঠে, তিনি তো 5 তারিখে আসছেন, এই জেড ল্যাক কাটি হয়তো 6 তারিখ থেকে প্র্যাকটিস করবেন। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোয়ার্টার ফাইনাল খেলা আছে কিন্তু 9 তারিখে, তো আমরা সেকেন্ড হাফেও কিছুক্ষণ হয়তো এই আবিওলা দাউদাকে দেখলেও দেখতে পারি। তো এই ছিল কিন্তু আজকের সমস্ত খবর। এবার চলুন আজকের যে মেন খবর অর্থাৎ গতকালকের ইমামি ইস্ট বেঙ্গলের কিন্তু খেলার রিভিউ। দেখুন, প্রথম থেকে আমরা থেকে শুরু করে যারা কিন্তু একদম নিখুঁত সমর্থক ইস্ট বেঙ্গলের, যাই হোক না কেন ইস্ট বেঙ্গলের হয়েই থাকে, তারাও কিন্তু আশা করতে পারেনি যে কালকে মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল জিতবে। শুধু জিতবেই না, 4-3 গোলে জিতবে, এই আশাটাও হয়তো অতি বড় সমর্থক কেউ করতে পারেননি, পার্সোনালি আমরাও করতে পারিনি। আমরা তো আপনাদের বলেছিলাম যে প্রিভিউ যখন দিয়েছিলাম খেলাটা 1-1 ড্র হতে পারে, নিজের পক্ষে 1-0 গোলে জিততে পারে, কিন্তু এইভাবে জিতবে আশা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, সুমিত পাসির নামে কিন্তু 2টো গোল, সুমিত পাসির নামে কিন্তু 2টো গোল, যে সুমিত পাসি আগের দিন অর্থাৎ ডার্বি ম্যাচে কিন্তু অনসাইড গোল করেছিল, প্রথম স্কোরশিটে নাম তুলেছিল, তো এবারে কিন্তু তার নিজের দলের পক্ষে নাম তুললেন এবং প্রথম যে গোলটা দিচ্ছে সেটি সত্যি অসাধারণ গোল, সেটা নিয়ে বলার কিছু থাকে না। তবে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে তিনি কতটা গোল করতে চেয়েছিলেন বা কতটা ক্লেটন সিলভাকে পাস দিতে চেয়েছিলেন সেইটা হয়তো সুমিত যদি নিজে বুকে হাত দিয়ে কথাটি বলেন তাহলেই আমরা জানতে পারবো। তো তবুও কিন্তু সুমিত পাসির খেলা আহামরি কিন্তু তেমন কিছু নয়, তবে কালকে অনেক ভালো খেলেছে, যেরকমভাবে আমরা দেখছিলাম সুমিত পাসিকে তার থেকে কিন্তু অনেক ভালো খেলেছে। কোচ যে পরপর 4টে ম্যাচ তাকে খেলেছে তার ফলশ্রুতি হয়তো কালকে তিনি দেখিয়েছেন। আর ক্লেটন সিলভাকে তো অসাধারণ বলতেই হবে, যখনই তার পায়ে বল পড়েছে তখনই কিন্তু একটা অন্যরকম একটা আমরা ইস্ট বেঙ্গল দলকে দেখতে পেরেছি। প্রথম যে ফ্রি কিক থেকে গোল, অনবদ্য গোল, এবং দ্বিতীয় যে গোলটা সেটা বোঝায় যে একজন স্ট্রাইকারকে ঠিক কেমন হওয়া দরকার, ঠিক কিন্তু গোল তিনি ছিলেন। এই জন্য কিন্তু বলের আশেপাশে একদম ওত পাতা শিকারির মতো গিয়ে কিন্তু গোল করে দেন এবং একদম খেলার শেষ হওয়ার 9 মিনিট আগে গোল করে, যেখানে কিন্তু পেরেক পোঁতা হয়ে যায় এবং যেখানে ঠিক হয়ে যায় যে মুম্বাই সিটি এফসি এবছর কিন্তু প্রথম ম্যাচ হারতে চলেছে, এবং সেটাও কাদের বিরুদ্ধে, আমাদের বাংলার ইমামি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তবে মুম্বাই কিন্তু খুব খারাপ খেলেছে সেটা নয়, মুম্বাই অসম্ভব ভালো খেলেছে। ছাংদের কথা তো নতুন করে বলতেই হবে, ছাংদের কথা বলবো, গ্রেগ স্টিওয়ার্টের কথা বলবো, ইনফ্যাক্ট যে ইয়াঙ্গল কিপারটি খেলছিলেন তিনি অসম্ভব সেভ করেছেন, নতুবা কিন্তু ইস্ট বেঙ্গল হয়তো আরও 1টা গোল দিতে পারতো। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের গোল পোস্টের তলায় যে আমরা কমলজিৎকে দেখতে পেয়েছি, কমলজিতের নিজের দোষে তো 1টা গোল খেয়েছে বলাই যায়, কিন্তু বেশ কিছু কিন্তু গোল আটকেছে, যে গোলগুলো না আটকালে হয়তো স্কোর অন্যরকম হতে পারতো। তো যাই হোক, এখন সেই রকম কোনো কাটাছেঁড়া করবো না, মাত্র 7 দিনের প্র্যাকটিসে বা 10 দিনের প্র্যাকটিসে একটা টিম এইরকম টুর্নামেন্টে খেলতে নেমে এই টুর্নামেন্টের 1 নম্বর টিম বললে হয়তো কোথাও ভুল হবে না, সেই মুম্বাই সিটিকে হারিয়েছে, এতে কিন্তু বড় কিছু হতে পারে না। তো বন্ধুরা, বাংলা ফুটবলের ফ্যানরা, ইস্ট বেঙ্গলের ফ্যানরা এখন শুধু আনন্দ করুন, এবং সামনের যে টুর্নামেন্টগুলো অর্থাৎ কলকাতা ফুটবল লিগ এর থেকে শুরু করে ISL সুপার লিগ, সব জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল দারুণ খেলবে, এটুকু বলতেই পারি। বিপিসিএর কিন্তু প্রায় সুস্থ হতে চলেছে, বিপিসিএর চলে এলে কিন্তু টিমটা একটা অন্যরকম দেখতে পাবো, এবং শেষ দিকে যখন ঝাংরা নামে ঝাংরা খেলার মধ্যে কিন্তু অসাধারণ স্কিল বেশ কিছু দেখতে পেয়েছি।
সেহেতু অনেক ভালো কিন্তু আশা করাই যায় এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে। সঙ্গে তো কোচ কনস্ট্যান্টাইন আসেনি, তিনি কিন্তু ভারতীয় ফুটবলকে খুব ভালো চেনেন, তো জানি না তার নতুন কি প্ল্যান আছে সেটা অন্য কথা, বাট ভারতীয় ফুটবলকে তিনি চেনেন সেহেতু আশা করতে পারি এই টিম নিয়ে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়ার মশলা আছে। তো যাই হোক, এইগুলো আজকে ভিডিও আমরা শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আর এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করলাম। টাটা।